কে কি বলছে তার উত্তর দেওয়া আমার ঠিক না, কিন্তু আমি এইটুকু বলি যারা নন পলিটিক্যাল লোক হয় না, তারা যখন পলিটিক্সে আসে আর কিছু না পায় তো সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে আঙ্গুর খাটে। তো এরা এসেই ভাবছিল সরকার হয়ে যাবে আর আমরা মন্ত্রী হয়ে যাব, এইসব কিছু লোকের ধারণা থাকে, কিন্তু যারা পলিটিক্স করে তারা কিন্তু এইসব নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তারা লড়াই করা জানে, তারা লড়াই করে এই জায়গাটা তৈরি করে। আজকে যাদেরকেই আনা হবে যারাই আসছে যেগুলো কমেন্টস করছে, এই কমেন্টসগুলো উনি তৃণমূলে যাবেন চলে যান, তাতে কিছু যায় আছে না। দল 2,28,00,000 ভোট পেয়েছে, আমার 1,50,000 লোক লাগবে শুধু ক্যাডার তৈরি করার জন্য, অনলি 1,50,000 লোক, একটা বিধানসভায় 500 থেকে বেশি ক্যাডার লাগে না, আমরা কি 1,50,000 লোক তৈরি করতে পারবো না? আমরা ঠিক তৈরি করবো, কিন্তু এই যারা আসবেই আর আঙ্গুর ভালো দেখবে আর যখন লাফাবে আঙ্গুরটা পেলো না তখন বলে দেবে ও আঙ্গুর খাট্টা, ভুল 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 হতেই পারে, সিলেকশনে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, তাই এইসব লোককে ইন্ট্রি পাওয়া হয়েছে। আমি আমার একটা ব্যক্তিগত মত আছে যে সবসময় পলিটিক্সে পলিটিক্যাল লোককে জানাতে হচ্ছে, যে কোনো ব্যাপারে পলিটিক্স যারা করে আর তাদের একটু ব্যাকগ্রাউন্ড, তাদের একটু ডিএনএটাও টেস্ট করে নেওয়া উচিত, এই পলিটিক্সে কোন ধরনের রাজনীতি করে। শুধু ওই কিছু লোক থাকে না নেতাদের আশেপাশে ঘুরে পেয়ে যায়, কিছু লোক থাকে মাঠে ময়দানে লড়াই করে পায়। তো এই যারা মাঠে ময়দানে লড়াই করে পায় তারা সবসময় কিন্তু মাঠে ময়দানে থাকে নিশ্চিতভাবে। দেখুন ভুল তো শুধরাবো আমরা, ভুল তো হয়েছে, যেখানে সারা বাংলার মানুষ বলছে আমরা আপনাকে ভোট দিয়েছি আপনারা জিতলেন না কেন, সেখানে তো কোনো না কোনো জায়গায় ঘাটতি হয়েছে, সে ঘাটতিগুলো আমরা নজর রেখে আস্তে আস্তে সেই জায়গাগুলোকে ফিল আপ করছি। যারা দলের ভেতরে থেকেও বিভিন্ন রকম মন্তব্য করছেন, টুইট করছেন, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত। একটা ভালো এক্সাম্পল দিয়েছে দল, একজন এরকম করেছে, আমি বলছি আমিও যদি দলের বিরুদ্ধে বের কোনো প্রকাশ্যে করি, হ্যাঁ আমার ঘরের মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করি, প্রকাশ্যে দলের বিরুদ্ধে কারো বিরুদ্ধে বলা একদম ইমিডিয়েট অ্যাকশন, যেটা হয়েছে এরকম অ্যাকশন নেওয়া উচিত, যে কেউ লোক আমি হলেও আমার উপরে হোক যে কোনো লোকের উপরে, কেন দল একটা শৃঙ্খলা, ভারতীয় জনতা পার্টি একটা অল মানে ইন্ডিয়া শুধু না ওয়ার্ল্ডের সব থেকে বড়ো পার্টি, এখানে শৃঙ্খলার সঙ্গে কোনো সমঝোতা করা উচিত।